ইমাম আত-তাকি উসমানী দামাত বারাকাতুহুম ইসলাহি খুতবাতের মধ্যে লিখেন কোজে যারা মুতাকাব্বির যারা অহংকারী তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন এদের অবস্থা কেমন কয়েকজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের চূড়ায় উঠছে 10 তলা বিল্ডিং এর উপরে উঠছে 24 তলা বিল্ডিং এর উপরে উঠছে তো 10 তলা 24 তলা বিল্ডিং এর উপরে উঠে সে নিজে উপর ঠিকা নিচের মানুষগুলা একদম ছোট ছোট দেখতেছে 24 তলা বিল্ডিং এর উপর থেকে মানুষ একদম ছোট দেখা যায় না আর অহংকারের অবস্থা হলো এমন তার নিজের ভিতরে অহংকার ঢোকার কারণে তাকাব্বুরি ঢোকার কারণে সে মানুষকে এভাবে ছোট দেখে অপর দিক থেকে নিচে যে মানুষগুলো আছে এই মানুষগুলো যদি 24 তলার উপরের মানুষটা যে দাঁড়ায় আছে তারে মনে হয় অনেক বড় করে দেখে বুঝেন না আমার কথা এর কেমন দেখা যায় বড় অনেক বড় কেমন দেখা যায় ছোট না যে তাকাব্বুর মুতাকাব্বির যে ব্যক্তি মানুষকে ছোট চোখে দেখে আল্লাহ মানুষের চোখে তাকে খাটো করে দেখে তাকাব্বুর যে ব্যক্তি প্রদর্শন করে উপর থেকে যেভাবে মানুষকে ছোট দেখে যার ভিতরে তাকাব্বুরি আছে অহংকার প্রদর্শন করে অহংকার প্রদর্শন করে মানুষকে যেভাবে ছোট চোখে দেখে তো ঠিক অনুরূপভাবে মানুষের চোখে সে ছোট হয়ে যায় নিচ থেকে উপরে তাকালে যেমন তাকেও যেমন ছোট দেখা যায় সে মানুষকে যেমন ছোট দেখে তাকেও মানুষ ছোট দেখে সে নিজে মানুষকে খাটো করে দেখার কারণে আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে খাটো বানিয়ে দেয় এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নম্রতা প্রদর্শন করে নম্রতা প্রদর্শন করে নম্রতা ইখতিয়ার করে আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেয় রাফাআহুল্লাহ আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেয় যে ছোট হয় আল্লাহ তাকে বড় বানায় যে বড় প্রদর্শন করে আল্লাহ তাকে টান দিয়ে ছোট বানিয়ে ফেলায় এটাই লজিক যে বড় হতে চায় সে বড় হতে পারে না যে ছোট হয় সবার সামনে ছোট হয়ে থাকে নিজের যোগ্যতা থাকলেও নিজে যোগ্যতা প্রদর্শন করে না নিজের যোগ্যতা যতটুকু আছে অতটুকু প্রদর্শন করে না নিজের যোগ্যতাটুকু নিজে না দেখায়া মানুষের সামনে সে ছোট হয়ে থাকে তো আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে তাকে ইজ্জত দিয়া বড় বানায় ফেলায় আল্লাহ তাআলা মানুষের ভিতরে অনেক ভালো ভালো গুণ দিয়েছেন যেই গুণগুলা মানুষ গ্রহণ করার কারণে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়ে যায় আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায় আবার কিছু অপছন্দনীয় কাজ আছে যেগুলা গ্রহণ করলে মানুষ আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয় মানুষের কাছেও অপছন্দনীয় হয় যে কাজগুলা মানুষের কাছেও সুন্দর না ভালো না আল্লাহ তাআলার কাছেও ভালো না কিন্তু মানুষ শয়তানের ধোকায় পড়ে নিজের আমিত্ব প্রকাশ করার জন্য ওই গুণগুলা গ্রহণ করে কিছু গুণ আছে যে গুণগুলা গ্রহণ করার কারণে মানুষের আত্মা হৃদয় কলব আলোকিত হয় কিছু গুণাগুণ এমন আছে যেগুলা মানুষ গ্রহণ করলে মানুষের অন্তর আত্মা কালো হয়ে যায় দেখতে দুটোই গুণ মনে হয় কিন্তু একটা খারাপ গুণ একটা ভালো গুণ পানি আর অ্যাসিড দেখতে একই রকম দুটোই কিন্তু দেখতে তরল পদার্থ পানিই গাছের গোড়ায় একটা দিলে গাছ তাজা হবে আর একটা দিলে গাছ মরবে
এমন কি মানুষের শরীর থেকে মানুষের মল মূত্র যেগুলা বের হয় পেশাব দুর্গন্ধ দেখতে তো পানীয় জাতীয় এটাও গাছের গোড়ায় দিলে গাছ মরা যায় এটাও অ্যাসিড জাতীয় তো অ্যাসিড আর পানি দুটোটা দেখতে একই মনে হয় কিন্তু একটার কারণে পানি গাছ তাজা হয় আরেকটার কারণে গাছ মরে যায় মানুষের এমন কিছু বাহ্যিক গুণাগুণ আছে যে গুণাগুণ কিছু গুণ আছে মানুষ গ্রহণ করলে মানুষের অন্তর হৃদয় আত্মা আলোকিত হয় আর কিছু গুণাগুণ এমন আছে যে গুণাগুণ মানুষ গ্রহণ করলে মানুষের অন্তর আত্মা কালো হয়ে যায় হৃদয় মরে যায় মানুষের মধ্যে হাইওয়ানি খাসলত চলে আসে মানুষের আমল দিন দিন নষ্ট হতে থাকে আল্লাহ তাআলার রহমত থেকেও দূরে সরে যায় দশটা এমন অপছন্দনীয় কাজ আছে যে কাজগুলা গ্রহণ করলে মানুষের অন্তর আত্মা কালো হয় মানুষের আমল খারাপ হয়ে যায় রিয়া সুমাত বুগজ কিবির শিরিক বেদাত কুফর এই জাতীয় দশটা কাজ আছে তো এর মধ্যে থেকে একটা গুণ অনেক ভয়ঙ্কর সেটা হলো কিবির তাকাব্বুরি অহংকার একটা কথা আছে বাংলায় অহংকার পতনের মূল তাকাব্বুরি অহংকার এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় অহংকারের কারণে মানুষ বেঈমান হয়ে যায় অনেক সময় মানুষ ঈমান হারা হয়ে যায় আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলেন আল কিবরিয়া উরিদাই অহংকার এটা আমি আল্লাহর চাদর বরত্ব এটা আমি আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করো না বরত্ব প্রকাশ করার একমাত্র অধিকার কার জবান খুলে বলেন কার আল্লাহ তাআলা বরত্ব দেখাবে তো আল্লাহই দেখাবে আল্লাহই বড় আমরা নামাজে দাঁড়াই তো এই কথাটাই প্রকাশ করি ঈমানদার হিসাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজে দাঁড়ানোর সময় হাত উত্তোলন করে মানুষ এটাই প্রকাশ করে আল্লাহ বড় আল্লাহ ছাড়া আর কেউ বড় নাই মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড়ত্ব দেখাবে তো একমাত্র আল্লাহ দেখাবে বড়ত্ব দেখানোর অধিকার মানুষের নাই মানুষ হলো এক ফোঁটা না পাক পানির তৈরি খুলিকাল ইনসানু যাইফা আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন মানুষের বড়ত্ব দেখানোর মতো কোনো অধিকার নাই কিসের বড়ত্ব দেখাবে মানুষ আল্লাহ নিজে বলতেছেন খুলিকাল ইনসানু যাইফা মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল বানিয়ে মানুষ পশু পাখি হায়ওয়ান জানোয়ার এগুলোর থেকেও মানুষ দুর্বল কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও মানুষ উত্তম মানুষ সর্বোৎকৃষ্ট হতে পারে যদি মানুষ মনুষ্যত্বের গুণাগুণ গ্রহণ করতে পারে আর যদি মানুষ হাইওয়ানি খাসলত গ্রহণ করে তাহলে মানুষ যেভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল বাহ্যিকভাবে দুর্বল বাস্তবিকভাবেও সে দুর্বল হয়ে যায় মানুষ কত দুর্বল একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল বিশ্বাস হইল না মনে হয় কথা না একটা মশার কাছেও মানুষ দুর্বল এত শক্তিশালী কই একটা মশা কামড় দিলে তো
তিনবার চারবার ওখানে থাপ্পড় দেন আর খালি চুলকান বাইট মতো বললেন না থাপ্পড় একটা দিয়া মাইরা ফালান কিন্তু যদি না পান তো ইনজেকশনের মতো সে পুশ করে দৌড় দেয় আর এটা শুধু কতক্ষণ পর্যন্ত ডলতে থাকেন মানুষ একটা মোশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল একটা বল্লার কাছে দুর্বল একটা মৌমাছির কাছে দুর্বল এত বিশাল একটা দেহ এত বড়ত্বের অধিকারী মানুষ মানুষ মনে করে মানুষ কিভাবে এত বড়াই দেখায় এত অহংকার দেখায় কোন কোন মানুষের অহংকারের চোটে আশেপাশের মানুষ থাকতে পারে না এমন বড়াই আর অহংকার দেখায় জোরে কোন ঠিক না বেঠে কিছু মানুষ এমন আছে তাদের বড়াইর কারণে মসজিদে আসে না নামাজ পড়তে মসজিদে আসবে নামাজ পড়তে কারণ মসজিদের মধ্যে রিকশাওয়ালা আছে কুলি আছে দিন মজুর আছে সাধারণ মানুষ আছে তো এদের সাথে দাঁড়ায় আমি নামাজ পড়ব আমি একজন সেলিব্রিটি মানুষ আমি একজন বড় মানুষ আমি একজন ক্ষমতাশীল মানুষ আমি একজন প্রতাপশালী মানুষ আমার ক্ষমতার চোতে মাটি সহ কাঁপে আমি এমন একজন মানুষ ক্ষমতার অধিকারী আমি আমি কিভাবে সাধারণ মানুষের সাথে গিয়ে নামাজ পড়ব এই কারণে নামাজ পড়ারও সুযোগ হয় না আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ারও সুযোগ হয় না অহংকারের কারণে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে থাকে অহংকারের কারণে মানুষ বেঈমান হয় ইবলিস রাইসুল মালাইকা মালাইকাদের সর্দার ছিল ফেরেশতাদের সর্দার ছিল এমন কোন জমিনে এমন কোন স্থান নাই যেই জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই কিন্তু ইবলিস চির জীবনের জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেছে তার কারণ কি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আর সবচাইতে বড় যেই জিনিসটা মারাত্মক যেই জিনিসটা অহংকার প্রদর্শন করেছে ফাসাজাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতারা সিজদা করছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলেছেন তো সমস্ত ফেরেশতারা সিজদা করেছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ফেরেশতাকে সবাই সিজদা করেছে আদমকে সকলে সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে নাই বাবা আদমকে আল্লাহ তাআলা সিজদা করার জন্য বলেছেন সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইবলিস সিজদা করে নাই ইবলিস অস্বীকার করেছে ওয়াস্তাকবার এবং বড়ত্ব প্রদর্শন করেছে আর যুক্তি পেশ করেছে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুনের খাসলত হলো উপরে থাকা আর মাটির খাসলত হইলো নিচে থাকা আমি কোশ্চিন কাল আদমের সামনে আমি মাথা নত করতে পারি না সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি একজন বড়ত্বের অধিকারী আমি ক্ষমতাশীল আমি দাপটওয়ালা আমি টাকা পয়সাওয়ালা আমি কিভাবে আলেমদের কথা শুনতে পারি আলেমদের কথা শোনা আমার জন্য শোভনীয় না দুই টাকার মৌলবী তার কথা শোনা আমার জন্য শোভনীয় না নিজের বড়ত্ব প্রকাশ করে নিজের অহমিকা প্রকাশ করে যেভাবে ইবলিস মালউন বড়ত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তাআলার কাছে চিরজীবনের জন্য মালউন হয়ে গেছে এমন কিছু মানুষ আছে যারা বড়ত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে তারাও চিরজীবনের জন্য নৈরাশ হয়ে যায় নিজের বড়ত্ব আর অহমিকা প্রকাশ করার কারণে আল্লাহ রহমত থেকে দূরে সরে যায় ঈমান হারা হয়ে যায় বেঈমান হয়ে যায় অনেক ঈমানদার বেঈমান হয়ে যায় ঈমান নসিব হয় না বড়ত্ব দেখানোর কারণে বড়ত্ব প্রদর্শন করা তাকাব্বুরি দেখানো মারাত্মক বিষয়
জাররা পরিমাণ যদি তাকাব্বুর অন্তরে থাকে জান্নাতে যেতে পারবে না। অনেকে মুখে বড়ত্ব প্রকাশ করে, অনেকে কাজে কর্মে বড়ত্ব প্রকাশ করে, অনেকে বড়ত্ব মুখে প্রকাশ করে, মুখে বড়ত্ব দেখায়, মুখে বড়ত্ব প্রদর্শন করে। মুখে বড়ত্ব প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নামক দৌলতও নসিব করেন না, আল্লাহ তাআলা শরীয়তের ইলমও তাদেরকে দান করেন না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অনেক বড় শিক্ষিত তারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়, বেমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আর দেখবেন এই বড় বড় শিক্ষিতগুলা যারা নিজেদেরকে অশিক্ষিতগুলা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, এইগুলা নিজেরা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়। দেখবেন ভার্সিটির মধ্যে বড় বড় প্রফেসর নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, দুনিয়াবি যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, কোরআন হাদিসের আইন যদি না থাকে আল্লাহর দরবারে সে শিক্ষিত না, সে জাহেল মূর্খ। কোরআন হাদিসের আইন যদি থাকে, দিন শরীয়তের আইন যদি থাকে, তাহলে সে শিক্ষিত, তাকেই শিক্ষিত বলা যাবে। আবু জাহেল, তার অপর নাম ছিল আবুল হেকাম, সে বুদ্ধির ডিপু ছিল, বুদ্ধির অভাব ছিল না, আবুল হেকাম বলা হতো, হেকমতের বাবা, যাকে যাকে পণ্ডিত বলা হতো, এত শিক্ষিত ছিল। কিন্তু এত শিক্ষিত থাকার পরেও তার নাম হয়েছে আবু জাহেল, তার নাম হয়েছে মূর্খের বাবা। কারণ কি, দুনিয়াবি জ্ঞান ছিল, জাগ্রত জ্ঞান, দুনিয়াবি জ্ঞান ছিল, এই দুনিয়াবি জ্ঞান থাকার পরেও কোরআন হাদিসের জ্ঞান ছিল না। যেই জ্ঞান না থাকার কারণে আল্লাহ চিনে না, রসুল চিনে না, দিন শরীয়ত চিনে না, ওই সমস্ত জ্ঞানকে জ্ঞান বলা হয় না। যদি দুনিয়াবি সমস্ত জ্ঞানও থাকে, আল্লাহ আল্লাহ রসুলকে চিনার মতো যদি জ্ঞান না থাকে, মূর্খ ছাড়া আর কিছু না। ভার্সিটির মধ্যে বড় প্রফেসর হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আল্লাহ চিনে না, রসুল চিনে না, দিন শরীয়তের মহাব্বত নাই। দিন শরীয়তের মহাব্বত যদি না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, মূর্খ ছাড়া আর কিছুই না। এরা নিজেদেরকে নিজেরা শিক্ষিত বলে দাবি করতে পারবে, কিন্তু এরা শিক্ষিত না। এদের অহংকার থাকার কারণে এদের ঈমান নসিব হয় না, এদের অহংকার থাকার কারণে এরা নাস্তিক হয়, এরা মুরতাদ হয়। দেখেন না শাহরিয়ার কবির মুরগি ছোড়া, কিছুদিন পর পর সে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, নিজেদেরকে ডক্টর বলে দাবি করে। ডক্টর জাফরুল্লাহ, আল্লাহ হেদায়াত নসিব করুন, বলেন আমিন। কিছুদিন আগে দেখছি কোরআন শিখতেছে, বুড়া বয়সে কোরআন শিখতেছে, আল্লাহ তাআলা হয়তো বুঝ দিছেন, কোনো আলেম থেকে বুঝ পাইছেন, বলছে আমি কোরআন শরীফ শেখার চেষ্টা করতেছি। এই বৃদ্ধ বয়সে সারা জীবন উল্টা পাল্টা যাই করছে, যাই বক্তব্য দিছে, ধর্ম নিরপেক্ষতার বক্তব্য দিছে, কিন্তু এখন বুঝছে কোরআন ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়া কোনো উপায় নাই, কবরে গেলে যদি কোরআন না শিখে যাই কোনো উপায় নাই। ডক্টর হয়েছে ঠিক, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কোরআন শিখি নাই। আল্লাহর কোরআন যদি না শিখা কবরে যাই, ফেরেশতার গুটা নিচড়ে থাকতে পারব না। কোরআন শরীফ শিখা শুরু করেছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু এদের মতো কিছু উচ্চ শিক্ষিত আছে যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, অহংকারী দেখানোর কারণে, তাকাব্বুরি দেখানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনে ইলম শিখার সুযোগ দেয় না, তৌফিক দেয় না। এই সমস্ত লোকগুলা দেখেন নাস্তিক হইতেছে, বড়ত্ব দেখানোর কারণে তারা দিন থেকে দূরে সরে যায়, বড়ত্ব দেখানোর কারণে তারা কোরআন হাদিস থেকে দূরে সরে যায়,
বড়ত্ব দেখানোর কারণে এদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বের হয় বড়ত্ব দেখানোর কারণে এদের জবান দিয়ে আল্লাহ 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 রাসূলের বিপক্ষে কথা বের হয় বড়ত্ব দেখানোর কারণে এদের জবান দিয়ে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বের হয় দ্বীন শরীয়তের বিরুদ্ধে কথা বের হয় আর যদি তাদের মধ্যে নম্রতা থাকতো ভদ্রতা থাকতো নম্রতা ভদ্রতা থাকলে যে ব্যক্তির ভিতরে নম্রতা ভদ্রতা আছে এর জবান দিয়ে কোনোদিন আল্লাহ বিরোধী কথা বের হবে না নবী বিরোধী কথা বের হবে না কুরআন সুন্নাহর বিরোধী কথা বের হবে না আলেম ওলামার বিরোধী কথা বের হবে না কারণ নিজের মধ্যে তাওয়াজু আছে নিজের মধ্যে নম্রতা আছে আর নম্রতা যদি কোনো ব্যক্তি প্রদর্শন করে সে নিজে নম্রতা প্রদর্শন করলে আল্লাহ তাকে বড় বানায় দিবেন আর আস্তে কোন সুবহানাল্লাহ নিজে বড় হতে চাইলে বড় হওয়া যায় না ওই যে বাংলা একটা প্রবাদ আছে না নিজেকে যে বড় বলে বড় সে নয় হ্যাঁ লোকে যাকে বড় বলে বড় সে হয় লোকে যে বড় বলে এই লোকের বড় বলাটা আল্লাহর তরফ থেকে আসে সুবহানাল্লাহ নিজে বড় 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 বলে নিজে বড় হওয়া যায় না যে নিজে বড় বড় বলে তার চোখে সব মানুষকে ছোট মনে হয় আল্লামা তকি উসমানী দামত বরাকাতুহুম ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেন কোজে যারা মুতাকাব্বির যারা অহংকারী তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন এদের অবস্থা কেমন কয়েকজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের চূড়ায় উঠছে দশতলা বিল্ডিংয়ের উপরে উঠছে চব্বিশতলা বিল্ডিংয়ের উপরে উঠছে তো দশতলা চব্বিশতলা বিল্ডিংয়ের উপরে উঠে সে নিজে উপর থেকে নিচের মানুষগুলা একদম ছোট ছোট দেখতেছে চব্বিশতলা বিল্ডিংয়ের উপর থেকে মানুষ একদম ছোট দেখা যায় না কয় অহংকারীর অবস্থা হলো এমন তার নিজের ভিতরে অহংকার ঢোকার কারণে তাকাব্বুরি ঢোকার কারণে সে মানুষকে এভাবে ছোট দেখে অপর দিক থেকে নিচে যেই মানুষগুলো আছে এই মানুষগুলা যদি চব্বিশ তালার উপরের মানুষটা যে দাঁড়ায় আছে তারে মনে হয় অনেক বড় করে দেখে বুঝেন নাই আমার কথা এর কেমন দেখা যায় বড় অনেক বড় কেমন দেখা যায় ছোট না যে তাকাব্বুর মুতাকাব্বির যেই ব্যক্তি মানুষকে ছোট চোখে দেখে আল্লাহ মানুষের চোখে তাকে খাটো করে দেখায় তাকাব্বুর যে ব্যক্তি প্রদর্শন করে উপর থেকে যেভাবে মানুষকে ছোট দেখে যার ভিতরে তাকাব্বুরি আছে অহংকার আছে অহংকার প্রদর্শন করে মানুষকে যেভাবে ছোট চোখে দেখে তো ঠিক অনুরূপভাবে মানুষের চোখেও সে ছোট হয়ে যায় নিচ থেকে উপরে তাকালে যেমন তাকেও যেমন ছোট দেখা যায় সে মানুষকে যেমন ছোট দেখে তাকেও মানুষ ছোট দেখে সে নিজে মানুষকে খাটো করে দেখার কারণে আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে খাটো বানায় দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নম্রতা প্রদর্শন করে নম্রতা ইখতিয়ার করে আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানায় দেয় রাফাআহুল্লাহ আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয় যে ছোট হয় আল্লাহ তাকে বড় বানায় যে বড় প্রদর্শন করে আল্লাহ তাকে টান দিয়া ছোট বানায় ফেলায় এটাই লজিক যে বড় হতে চায় সে বড় হতে পারে না যে ছোট হয় সবার সামনে ছোট হইয়া থাকে নিজের যোগ্যতা থাকলেও নিজের যোগ্যতা প্রদর্শন করে না নিজের যোগ্যতা যতটুকু আছে অতটুকু প্রদর্শন করে না নিজের যোগ্যতাটুকু নিজে না দেখায়া মানুষের সামনে সে ছোট হইয়া থাকে তো আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে তাকে ইজ্জত দিয়া বড় বানায়া ফেলায় আল্লাহ তাকে বড় করে দেয় আজকাল সাধারণ মানুষ তো বড়ত্ব প্রকাশ করে করেই আমাদের মতো অনেক মৌলবীরাও বড়ত্ব প্রকাশ করে অনেক তাকাব্বুর
কেউ অর্থ সম্পদ দিয়ে তাকাব্বুরি দেখায়, কেউ সুরত দিয়ে তাকাব্বুরি দেখায়, তার ঘেটাবে তাকাব্বুরি দেখায়। ভালো পোশাক পরিচ্ছদ বললে তো একটা দুর্বল মানুষ যে গরীব তাকে চোখে পড়ে না, তার তার সাথে ভালো আচরণ করে না। একটা মানুষ গরীব সে তো নিজে ইচ্ছা করে গরীব হয় নাই, আল্লাহ তাকে গরীব বানাইছে। তুমি যে পয়সার কারণে তুমি তাকাব্বুরি আর অহংকারী প্রদর্শন করতেছ, এক মিনিট লাগবে না খোদা তোমাকে গরীব বানাইতে। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ, কোটি কোটি টাকার মালিক, কয়েকশো হাজার কোটি টাকার মালিক, মুহূর্তের মধ্যে আল্লাহ যখন টান দেওয়া শুরু করছে, রশি টান দিছে তো যাওয়াই শুরু করছে। এক সময়, এক সময় সে মানুষকে দিত, তাকাব্বুরি প্রদর্শন করত, আল্লাহ টান দিছেন, এখন সে মানুষের কাছে হাত পাতে। কেউ টাকা পয়সার গরিমা দেখায়, গরিব মানুষ দেখলে, গরিব মানুষ সামনে পেলে তখন তাদেরকে নাক নাক ছিটকায়, তাদের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। কেউ সৌন্দর্য তাকাব্বুরি দেখায়, সৌন্দর্য দিয়ে অহংকার করে, কেউ বা ক্ষমতা দিয়ে অহংকার করে, কেউ বা ভালো সৌত কণ্ঠ ভালো তো এই কণ্ঠ দিয়ে তাকাব্বুরি করে। এই কণ্ঠটা তোমাকে দিল কে একবার চিন্তা করো। তুমি এত পপুলার হইলা, এত পপুলারিটি তুমি অর্জন করলা, তোমাকে এই পপুলার বানাইছে কে? তোমার এই আওয়াজটা, এই কণ্ঠনালীর মধ্যে, এই গলার মধ্যে কণ্ঠনালীর চিকন একটা রোগ আছে, এই রোগের কারণে মানুষের আওয়াজ ছোট হয়, মানুষের আওয়াজ বড় হয়, মানুষের আওয়াজ মোটা হয়, মানুষের আওয়াজ চিকন হয়, মানুষের আওয়াজ সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ যদি এই চিকন রোগটা তোমাকে খাটো করে দেয়, তোমার কিসের এত অহংকার? অহংকারের কারণে মাটিতে পা পড়ে না। অনেক বক্তা আছে, বাপ রে বাপ কি ভাবসাব, তার ভাবসাবের যোগ্যতা নাই, এলেম কালাম নাই, সে সেলিব্রিটি হয়েছে, ভালো বক্তব্য দিতে পারে, কণ্ঠ ভালো, মানুষের সামনে পপুলার হয়েছে, কিন্তু তার যোগ্যতা নাই। আল্লাহ যদি যোগ্যতা দিত তাহলে জানি কি অবস্থা হইতো, যোগ্যতা না থাকার পরেই অবস্থা। তাকাব্বুরি প্রদর্শন করার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই জন্য সব সময় ছোট হওয়া, নিচু হওয়া, নিজেকে নিজে ছোট মনে করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন ইজ্জত আর কাউকে দেন নাই, এত সম্মান আর কাউকে দেন নাই। আল্লাহর পরে যার স্থান, আল্লাহ রসুলকে এত সম্মান আর মর্যাদা আর ইজ্জত দেওয়ার পরেও রসুল জমিনের মধ্যে এমন ভাবে চলতেন মনে হতো যেন রসুল নিচের দিকে একটু ঝুঁকে ঝুঁকে চলতেন, মনে হতো রসুল কি যেন খুঁজতেছেন। রসুল হাঁটতেন তো মাটি টের পেত না, এভাবে রসুল হাঁটতেন, আল্লাহু আকবার বলে। আর অনেকের চলাফেরা এমন দাম্ভিকতার সাথে চলে, অনেকে মুখে প্রকাশ না করলেও পোশাক পরিচ্ছদে ভাবসাবে তাকাব্বুরি প্রদর্শন করে। সাদা লুঙ্গি একটা পইরা লুঙ্গিটার এমনি উঠাইয়া হে পরে হাঁটে, দেখেন নাই মনে হয়? সাদা লুঙ্গি একটা পইরা একটা স্টাইল আর কি, লুঙ্গিটা পইরা সাদা লুঙ্গির একটা কোনা ধইরা এসে এমনি হাঁটে, খবিস কোথাকার, নিচে দিয়া কি দেখা যাইতেছে না যাইতেছে কোনো খবর নেই, সদরঘাত উদাম হয়ে রয়েছে কোনো খবর না, এই স্টাইল লইয়া আছে। মুখে তাকাব্বুরি প্রদর্শন না করলেও তার চলাফেরা তাকাব্বুরি প্রদর্শন করে, আল্লাহ এগুলা পছন্দ করেন না। হ্যাঁ, বৈরাগী ভাবে চলা এটাও আল্লাহ পছন্দ করেন না। তোমার যতটুকু আছে তুমি অতটুকু সাজসজ্জাভাবে চলো, বাকি তাকাব্বুরি প্রদর্শন করো না। তোমার আছে তুমি পড়ছো, আরেকজনের নাই সে পড়তে পারে না, এই জন্য তার সামনে তুমি এভাবে কলারটা লাড়া দিবা। আর কেউ ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের কাপড়, কোটটা বানাইছি হুজুর 10,000 টাকা দা কোটটা বানাই, তোমার তো হুজুর শুনতে চাইছে,
বিয়ার অনুষ্ঠানে গেছে তো কোটটা লারা দিয়া কয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়া গেছিলাম ইন্ডিয়া থেকে আনছি তোমার থেকে বেচারা শুনতে চাইছে তুমি ইন্ডিয়া থেকে এটা আনছো টপ 10 থেকে এই শার্টটা কিনছি 5000 টাকা দিয়া বেটা শুনতে চাইছে তোমার থেকে আরং এর থেকে পাঞ্জাবি এটা কিনছি শুনতে চাইছে বেচারা এগুলা তাকাব্বুরি প্রদর্শন করা লৌকিকতা আল্লাহ পছন্দ করেন না অনেকে আমল দিয়েও লৌকিকতা প্রদর্শন করে তাকাব্বুরি প্রদর্শন করে নেক আমল করে তো এটা দিয়েও তাকাব্বুরি প্রদর্শন করে দান সদকা করে এটা দিয়েও তাকাব্বুরি প্রদর্শন করে আর তুমি আল্লাহ শুকর আদায় করো নেক আমল করছো তো আল্লাহ শুকর আদায় করো আল্লাহ তোমাকে করার তৌফিক দিয়েছে আল্লাহ শুকর আদায় করো আলহামদুলিল্লাহ এইজন্য ভালো কাজ করার পরে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোন গোলামি করছি তো আগে গোলামি করার পরে ইস্তেগফার পড়া নিজের মধ্যে যেন কোনো অহংকার না আসে নিজের মধ্যে যেন কোনো তাকাব্বুরি না আসে এইজন্য প্রথমে আস্তাগফিরুল্লাহ এইজন্য নামাজ আদায় করার পর সর্বপ্রথম মানুষ কি বলে আস্তাগফিরুল্লাহ 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 নামাজ এত ভালো জিনিস নামাজ এত উত্তম ইবাদত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করলাম কেরাত করলাম আল্লাহ পাকের সানাখানি করলাম তারপরেও কেন আমি আস্তাগফিরুল্লাহ করলাম নামাজ তো ভালো জিনিস ইস্তেগফার করার কথা না মানুষ ইস্তেগফার করে এটাই বলে আল্লাহ নামাজটা নামাজের মতো পড়তে পারি নাই আল্লাহ সেজদা যেভাবে দেওয়ার দরকার ছিল ওইভাবে সেজদা দিতে পারি নাই আল্লাহ আমার ইবাদতের মধ্যে যদি কোনো লৌকিকতা চলে আসে আল্লাহ তোমার কাছে আমি ইস্তেগফার করতেছি আল্লাহ মাফ করে তুমি আমার নামাজটা কবুল করে নাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আল্লাহ আমার মাধ্যমে যাকাত দেওয়াইছেন আল্লাহ আমার মাধ্যমে সদকা দেওয়াইছেন আল্লাহ আমার মাধ্যমে নেক আমল করাইছেন মসজিদ করাইছেন মাদ্রাসা করাইছেন তাকাব্বুরি প্রদর্শন না করা আল্লাহ পাকের কুদরতে সেজ আল্লাহর কুদরত পাওয়ার পরে সেজদা করা আমি যে তৌফিক পাইলাম এটা আল্লাহ পাকের একটা কুদরত আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ এই নিয়ামত আমার ঠিক আছে না অন্য আর কাউকেও দিতে পারতেন একটা গরিব রাস্তার ফকির আল্লাহ আমাকে না বানায়া আল্লাহ আমাকে ধনী বানাইলেন আমার মাধ্যমে আল্লাহ মানুষের খেদমত করাইলেন এই জন্য তাকাব্বুরি প্রদর্শন না করে আল্লাহ শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জবান দিলেন আমি জবান দিয়ে বক্তব্য দিতে পারি আমি জবান দিয়ে আল্লাহ পাকের সানাখানি করতে পারি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারি আল্লাহর প্রশংসা করা তাকাব্বুরি প্রদর্শন না করা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন আমি ক্ষমতার বলে ভালো কাজও করতে পারি খারাপ কাজও করতে পারি আমি ক্ষমতার বলে তাকাব্বুরি প্রদর্শন না করা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা আর নিজে ফিকির করা চেষ্টা করা আমি ভালো কাজ করব দ্বীন ইসলামের পক্ষে কাজ করব আমি দ্বীন শরীয়তের পক্ষে কাজ করব জনগণের খেদমত করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করা আল্লাহ আমাকে পা দিয়েছেন আল্লাহ আমাকে শরীর দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আল্লাহ আমার মেধা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করা ভালো ব্রেনের অধিকারী হয়ে তাকাব্বুরি না করা 12 বিলিয়ন ছাত্র হওয়ার কারণে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কারণে অনেক সময় তাকাব্বুরি করে তাকাব্বুর করার কারণে অনেক সময় দেখা যায় ভালো ছাত্র ভালো স্টুডেন্ট কিন্তু কোনো কাজে লাগে না তারপরে ভালো করে পড়ালেখা করার পরেও দেখা যায় জুতার তলা ক্ষয় হয়ে যায় একটা চাকরি কপালে জোটে না ওই যে তাকাব্বুরি করছে এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পর তাকাব্বুরি না করা আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করা আল্লাহ শুকরিয়া আদায় করা আল্লাহ বান্দাকে যা দিয়েছেন সব কার নিয়ামত জবান খুলে বলেন কার আর জোরে জবান খুলে বলেন কার আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর কোনো তাকাব্বুরি না করা অনেক সময় মানুষ সন্তান সন্ততি দিয়ে তাকাব্বুরি করে অনেক মানুষের সন্তান হয় না
আর তাকে বকা দেয় আটখুরা বলে বকা দেয় তোমার সন্তান হলো তুমি নিজের চেষ্টা মেহনতে তুমি সন্তান জন্ম দিতে পারো নাই তোমার চাইতে আরো বড় শক্তিশালী আরো ভালো মানুষেরও সন্তান হয় না আরো পয়সাওয়ালা মানুষেরও সন্তান হয় না অনেক মানুষ এমন আছে কোটি কোটি টাকা ব্যয় করতেছে কিন্তু আল্লাহ একটা সন্তান দেয় না তোমার সন্তান হইছে এই জন্য তুমি সন্তান নিয়ে গর্ব আর ফখর কইরো না অহংকার কইরো না অনেক সময় মানুষ সন্তান নিয়ে গর্ব অহংকার আর ফখর করার কারণে তার সন্তান ভালো হয় না সন্তান বিপদগামী হয়ে যায় এই জন্য সন্তান পাওয়ার পরে ফখর আর তাকাব্বুর অহংকার না করা আল্লাহর দরবারে চেষ্টা করা আল্লাহর দরবারে শুকরিয়া করা আর চেষ্টা করা দোয়া করা আর আল্লাহর প্রশংসা করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার সন্তানটাকে নামাজি বানাও আমার সন্তানটাকে তুমি মুত্তাকি বানাও আমার সন্তানটাকে তুমি আদর্শ সন্তান বানাও আল্লাহর কাছে দোয়া করা তাকাব্বুর অহংকার না করা আল্লাহ সব নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে কারণ ক্ষমতা সব নিয়ামত দিয়েছেন কে জবান খুলে বলেন কে আল্লাহ তাআলা দিয়েছেন তোমার নিজের চেষ্টা মেহনতে তুমি কিছু পাও নাই যারা অহংকার দেখায় তাকাব্বুরি দেখায় তো মরণের সময়ও তাকাব্বুরি দেখায় বেমান হয়ে মারা যায় মরার সময় মরার সময়ও ঈমান নসিব হয় না অনেক মানুষ এমন আছে আবু জাহেল মরে মুআজ আর মুআওয়াজ দুই ভাই জখম কইরা ফালায়া দিছে দূর থেকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান কে জিজ্ঞেস করছে আবু জাহেল কে চিনে না ছোট বাচ্চা কই যে দুইটা এত অহংকারী ছিল কিন্তু আল্লাহ তাআলা এই ছোট পিচ্ছি বাচ্চা দিয়া এই দুই এটাকে শেষ করছে আবু জাহেল কে মাটিতে পড়ে গেছে এখনো মরে নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় সাথে আর দেখে কথা বলে এখনো জিন্দা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এখনো যাস নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাটা শুরু করছে আমার গলাটা কাটবা একটু বড় করে রাখ একটু মানুষ দেখলে যে আমাকে লিডার মনে করে মরতেছে ওই সময় তার লিডারের খায়েশ যায় না জমিনে এমন কিছু মানুষ আছে সেই ইমানদার দাবি করে মরে তো তারপরেও তার বড়ত্বের খায়েশ যায় না আমি মরার পরে আমার কবরটারে বড় কইরা সুন্দর করা একদম ইটা দিয়ে ভালো করে বাউন্ডারি দিবি আর একটা নেম প্লেট দিবি দেখলে যে মানুষ বোঝে এটা লিডারের কবর মরে তো তারপরও লিডারের খায়েশ যায় না এগুলা এমন বড় হইলে কি হবে এগুলার ঈমান নসিব হয় না মওতের সময় বেঈমান হইয়া মারা যায় বড়ত্ব প্রদর্শন করা এটা ঠিক না মরে তো ওই সময় কয় এই সাধারণ গরিব মিসকিনের সাথে আমারে কবরস্থানে মাটি দিস না কই মাটি দিব বাড়ির পাশে মাটি দিবে আমারে মরে তো ওই সময় সে গরিব মিসকিনের সাথে কবরে শুইব না কত বড় কমবখত হতভাগা অথচ যদি কবরস্থানে মাটি দেয় আর তার পাশে একটা সাধারণ মানুষ ঈমান নিয়ে মরছে আমল নিয়ে মরছে এই মানুষটা আল্লাহর দরবারে যদি মকবুল হয় আর তার পাশে যদি শোয় এই ব্যক্তি জান্নাতি হওয়ার কারণে এই জান্নাতি হাওয়া তার কবরের মধ্যেও যাবে বুঝে না তো এই জন্য অহংকার করা ঠিক না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ তাআলা অহংকার অহংকারী যারা অহংকারীদেরকে আল্লাহ মহাব্বত করেন না পছন্দ করেন না আল্লাহ তাআলার কথা রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যেই ব্যক্তি নম্রতা প্রদর্শন করবে নরম হয়ে চলবে আল্লাহ তাকে বড় বানায় দিবে আল্লাহ তাকে সম্মানওয়ালা বানায় দিবে আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে সুবহানাল্লাহ এই জন্য সব সময় নিচু হয়ে চলা ছোট হয়ে চলা হ্যাঁ শরীয়তের মাসআলা একটা আছে সেটা হলো কোন অহংকারী আপনার সাথে অহংকার করতেছে আপনার দিনকে মিটাইয়া দিতেছে আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাকে বেইজ্জতি করতেছে ওই সময় আপনি আপনার তাকাব্বুরি দেখাবেন আর তাকাব্বুর মাআল মুতাকাব্বির আত-তাওয়াযু তাকাব্বুরির সাথে তাকাব্বুরি দেখানো এটাই নম্রতা এটাই নম্রতা শরীয়ত বলে আপনাকে হেস্তনেস্ত করতেছে এক মজলিসের মধ্যে সবগুলা কথার কথা নাস্তিকের বাচ্চা একসাথে হইছে
এখন আপনাকে আপনি দিন শরীয়ত মাইনা চলেন দাড়ি টুপি আছে আপনার আপনাকে এখন হেস্তনেস্ত করতেছে আপনাকে খাটো করতেছে ওই সময় আপনি আপনার বড়ত্ব প্রদর্শন করবেন এই বড়ত্ব প্রদর্শন করা এটা অহংকারী না অনেক সময় মৌলবীরা নিজেদের বড়ত্ব প্রকাশ করে নাস্তিক মুরতাদ বেঈমানদের সামনে কেন তার তার ইজ্জত রক্ষা করার জন্য তার ঈমান আমল এটা রক্ষা করার জন্য তার তার যে সুকিয়তা সেটা বজায় রাখার জন্য বেঈমানের সামনে নাস্তিকের সামনে মুরতাদের সামনে যে আপনার ঈমান আমল সব মিটায় দিবে মাটির সামনে তার সামনে আপনি বড়ত্ব প্রদর্শন করা এটা আপনার জন্য তাকাব্বুর আর ফখর না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে